আসসালামু আলাইকুম দর্শক, কুকরুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, আর সেটা হচ্ছে শীতের সবজি ব্রোকলি ভাজি। শীতকালে বাজারে যত রকমের সবজি পাওয়া যায় তার মধ্যে ব্রোকলি অন্যতম। কিন্তু আমাদের মধ্যে অনেকেই বুঝতে পারি না ব্রোকলি কিভাবে মুখরোচকভাবে রান্না করতে হবে। তো আজকে আমি এরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিনা আপনারা ফ্রাইড রাইস, পরোটা, রুটি কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। ব্রোকলি ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি একটা ব্রোকলি, একটা গাজর, 4 থেকে 5টা আলু আর 4 থেকে 5টা ফুলকপির ফুল। ব্রোকলির ফুলগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ব্রোকলির সাথে যে মোটা কাণ্ডটা থাকে সেটা আমি নিয়েছি, কিন্তু সাইডে যে ডাটাগুলো থাকে সেগুলো কিন্তু আমি নেইনি। এই কাণ্ডটাকে আমি এভাবে ফালি করে কেটে নিয়েছি। এটা রান্না করার পর খুব মজা হয়, নরম হয়ে যায়। আর আমি গাজর এভাবে ফালি করে কেটে নিয়েছি, আলুও ঠিক একইভাবে ফালি করে কেটে নিয়েছি, আর ফুলকপিটাকেও এভাবে কেটে নিয়েছি। এবার চলে আসি রান্নার পালায়। সবগুলো সবজিকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ কুচি 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা ফালি করে রাখা কাঁচামরিচ। তারপর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি ফালি করে রাখা আলু, ফালি করে রাখা গাজর এবং ফালি করে রাখা ব্রোকলির কাণ্ড। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে ঢেকে রাখবো 3 মিনিটের জন্য, আর এ সময় চুলার আঁচটা লো করে দিব। ফিরে এলাম 3 মিনিট পর। এবার ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি, আরও দিয়ে দিচ্ছি ব্রোকলি। ব্রোকলির ফুলগুলোর সাথে যে ডাটা থাকে সেই ডাটায় কিন্তু এক প্রকার আঁশ থাকে, সেই আঁশটা আমি ছাড়িয়ে নিয়েছি। আমাদের মধ্যে অনেকেই আছি যারা এই টিপসটা জানি না, কিন্তু এই টিপস ফলো করে যদি রান্না করেন তাহলে কিন্তু ব্রোকলির স্বাদ বহুগুণে বেড়ে যাবে। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, আর এ সময় চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি একটা স্পেশাল বাগার দিব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার আমি রসুনগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। রসুন কুচিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা একটি পাকা টমেটো। তারপর এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার এটাকে 1 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে তারপর অ্যাড করে দিচ্ছি ব্রোকলির সঙ্গে। তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা। একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন রান্না শেষ হয়ে গিয়েছে, এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি একবার হলেও বাসায় এই লোভনীয় রেসিপিটা ট্রাই করে দেখবেন। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খুব বেশি পছন্দ করে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার কুকরুম চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। আল্লাহ হাফেজ।